ନମସ୍କାର ଓଡ଼ିଆ ବିଦ୍ୟାଳୟରେ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ ଅଗଷ୍ଟ ପନ୍ଦରରେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ଯେତେବେଳେ ଆକ୍ଚୁଆଲି ଲାଲକିଲ୍ଲାରେ ସ୍ପିଚ୍ ଦିଅନ୍ତି ସେ ସବୁ କଥାରେ ଆକ୍ଚୁଆଲି ବହୁତ ଇମ୍ପୋର୍ଟାଣ୍ଟ ଥାଏ ତାକୁ ଯଦି ପ୍ରତ୍ୟେକ କଥାକୁ ଗୋଟେ ଗୋଟେ ଆନାଲିସିସ୍ କରିବା ତ ସେଥିରେ କିଛି କମି ହେଇଯିବ ଆହୁରି ଆକ୍ଚୁଆଲି ଆନାଲିସିସ୍ କରିବାକୁ ପଡ଼ିବ କାରଣ ଯେକୌଣସି ଆକ୍ଚୁଆଲି ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ହୁଅନ୍ତୁ ନା କାହିଁକି ଅଗଷ୍ଟ ପନ୍ଦରରେ ଯେଉଁ ଭାଷଣ ଦିଆଯାଏ ସେଇଟା ଆକ୍ଚୁଆଲି ଭାଷଣ ନୁହେଁ ଦେଶର ରିଫ୍ଲେକ୍ସନ୍ କ'ଣ ଆକ୍ଚୁଆଲି ସେହି ସ୍ପିଚରୁ ଜଣାପଡ଼େ तेणु तो आज जो आम कहपर प्रधानमंत्री नरेंद्र मोदी चौस्तरी मिनिट्रे एक्चुअली भाषण दे बहुत इम्पोर्टां कथा कही ये कथा भितर गोटे मेजर कथ जो कहीटापी आम कहीपरिया पूरा विश्व गोटे प्रकार भारत आड़ बड़ नजर देखुची कि भाई साहब मोदी एक्चुअली एमती केमी संभव करें बहुत कम दिन भर निश्चित भाव जानापुक हो चेषा एक्चुअली कोही जिनिस जोटाकि भारत र मोदीजी आज प्रमिज गरिदिइन्छ लालकिल ठियाहैक जोटाकि पुरा विश्वपाई गए इम्पोर्टान्ट आउ भारतर समस्त जनताप कम्बा प्रत्येक सिटेनप्रै इम्पोर्टान्ट द गार्डेन आर्टिकल्ली आउँदै मोदी प्लिजेज टु मेक् द इन्डिया ए डेभलपड कन्ट्री इन ट्वेन्टी इयर्स अन द पार्टिसन एनिभर्सरी कथा कन् ন যদি আমি দেখা আজিৰ যোন স্পিচ থাকো ছোটমোট কথা কি আমি কৈপাৰ যোন মেইন কিছু মুদা উপেৰে কথা হৈছিলে প্ৰথমতে সেই কথা কৈছিল কি কৰপচন ভাৰতৰ সেই জিনি কমাইক পাৰিব চেকেণ্ডৰে এই কথা কোনো ধ্যানদে কি যোন ফেমিলি ৰাজনীতি হ'ব কিনেষ্ট নেপোটিজিম হ'ল সেই জিনিছক আম কৰিব পাৰিব থাৰ্ডৰে এই জিনিছ কৈ দিলে কি ভাৰতৰ যোন লাংজু আমি ইংৰাজী অধিকা প্ৰায়োৰিটি নদকি লোকাল লাঙুৱেজ এমি ওড়িয়া আছামী বেংলী এই এইসব জিনিসক অধিকা প্রায়োরিটি দেবা দরকার রিস আনাস অধিকা হওয়ার দরকার সেকেন্ড কথা কে যারতের সমস্ত কলোনিাল মাইন্ডসেট কু বিলকুল খতম করা পড়বে কি আমি বর্তমানে ভাবব পড়ি এবে সুদ্ধা আমি আনসেন বিদেশিঙ্ অন্ডর নাহ ভারত নিজ দ্বারা নিজে স্বাধীন অনেক এই জিনিস বহু বড় কথা আজ্ঞা এবে বহুত লোক মেণ্টাটি অনেক বি স্বাধীন হয়েছু যে বট সেইভাবে হয়ে নাও বট আকচু পুরি ভাবি দরকার এই কথাটা আকচুয়ালি বহু গভীর কথা তো সমস্ত আটলিষ্ট ভাবি দরকার আমার আকচু পুরা স্বাধীনতার অছু কৌশি লোক আমি এবে পরাধীন করে রক্ষি না তো ইউ আউ গোটে কথা কোথা কি রেসপেক্ট টু দ ওমেন কিংবা মহিলা মানুষ ভৌণী মানুষ ইজ্জত দিয়া হোনি কিংবা যেকোন আপনার রাস্তায় ঘাটে সবুড়ে শুনে থে কি বিভিন্ন প্রকার গাড়ি ল্যাঙ্গুয়েজ হয়ে যাও কি এই সেই ভাষা ইউজ করা যায় से ठीक नुहे मां भौणी के इज्जत प्रति कौटिना कौटि खराब तो से सब कथा को, को आम दूरे रही दरकार प्रत्येक कथा कथा से सब गाड़ी कि खराब भाषा जो यूज करवा कथा नुह ये तो आम कह ओभरअली जो प्रधानमंत्री मोदी थे स्पीच बट आज किसी कमिटमेंट मोदी करें पूर्व वर्ष जो भाया स्वच्छ भारत कथ कला जनधन योजना कथ कला जमी कमिटमेंट आज होम कमिटमेंट हो ना बट ओनली देशवासी को संबोधन करके विभिन्न प्रकार कथार चर्चा करते

ভারতক না কেভলপিং কন্ট্রি ডেভলপিং কুহছি আপনার তো ভাবুবেনি কি টপ ফাইভ ভিতরে জিডিপি ভিতরে ভারত আসছে বট ভারতক ক্যন্ত ডেভলপড কুয়া হ্যাঁ ডেভলপিং কে দেখুন ভারত যেহেতু বড় পপুলেশন কন্ট্রি তেমন সেইপি ভারত অধিকা ইনকম করুচি ঠিক কথা বট ভারতের যদি আমি মুন্ড পিছা আয় লোক দেখবা কিংবা সমস্ত ইনকম গোটে গরিব লোকর স্টাণ্ডার্ড অফ লিভিং দেখা না তো সেইটা একচুয়ালি ঠিক হয়ে পর্যন্ত। তো মোদিজি তাপরে গোটে বহুত বড় কমিটমেন্ট করেছেন যদি আমি দেখি আমা হয়েগেলা পুরো অষ্ট্রে হয়েগে ইউকে হয়েগেলা ফ্রান্স হয়েগাল এমান মুন্ড পিছা আয় আকচুয়ালি বহুত অা ফলে কি গরিব লোক হলে সি আকচু তার গোটে টাডার্ড অফ লিভিং ঠিকঠাক রয়েছে বট ভারতের কোণ না কিছু ইন্ডসট্রিয়াষ্ট অ আমি কোপার ইনিকুয়ালিটি ইকালিটি অর্থর ইন ইকালিটি অা ফলে গরিব লোক পাখর গোটে সেটি অর্থ না আকচুয়ালি ভালো সে আকচুয়ালি স্টাণ্ডার্ড অফ লিভিং করে পাব तेणु मोदी सरकारको आज जो सही कमिटमेन्ट थिला छ दीर्घ 25 वर्ष पर किमा जति बेला शहे वर्ष पुरा हुन्छ भारत गोटे डेभलपड देश थियो कम्बा आमेपार युरोप प्लस आमेरिक अष्ट्रेया ए देश र जिति पर्केपिटा इनकम कम्बा मुड पिछा आय त भारतर प्रत्येक गरीब लोकि पचिस वर्ष पर मिनम किडियो हजार डलरु वार्षिक अधिक आय गर्ुवा दरकार बर्तमान केते बर्तमान अझै दस डलर कथा उठु ই চবু জিনিছক সকচেছ কৰিব নৰ্চু ইজি জিনিছ কাৰণ কয় আমাৰ ভিতৰত বহুত ফৰক অটকাৰ এই জিনিছ কৈছে আমাৰ যোন ইণ্টৰনেচনাল ৰিলেচন অল্কা দেশ সৈতে ৰচি প্লছ ভাৰতৰ যোন ইন'ভেচন আই টি টেকন'ল'জি प्लस आप जे देढ लक्षि पाखि स्पेक्ट्रम बिक्री हुन्छ जोटाकि रिलाान्स जियो भडापन एमा सबै कि सरकार पैसा देव त सबै जिस भारत के कोही को चेष्टाकु आगामी पचिस वर्ष भित्र जमि आमेरी नरवे स्वेडेन आउँ डेभलप देश दे कु प्रत्येक लोक पाखर गए अर्थनीति अझ खर्च गरिक खाइपि चलला कम्बा बाकी जिन्स एन्टरटेनमेन्ट र सोर्स अहि त भारत तर प्रत्येक गरीब लोक पाँचिस वर्ष पर त्यतिकि स्टान्डार्ड निश्चित भावना भारत देखियो छोटो जिन्स निश्चित भावर भारत बड कमिटमेन्ट गरिसक्य दरकार प्लस सरकार चेष्टाक प्रत्येक पलिसी माध्यमले यो सबै जिसको केफ्लेक्सन क्यो हामी इकोनोमी बढ्यार अच्छु ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭିଡ଼ିଓ ରଖି ବଟ୍ ଆପଣ ଏକ ଏଥର ପର୍ସନାଲ୍ ମତାମତ କ'ଣ ସତରେ ଭାରତ କ'ଣ ପଚିଶ ବର୍ଷ ପରେ ଆକ୍ଚୁଆଲି ଡେଭଲପ୍ କଣ୍ଟ୍ରିରେ କାଉଣ୍ଟ ହେବ କି ନାହିଁ କ'ଣ କ'ଣ କରିବା ଦରକାର ଭାରତକୁ ତା ବି ଆପଣ ଚାହିଁଲେ ଲେଖିପାରିବେ କମେଣ୍ଟ ବକ୍ସରେ ରଖୁଛି ନମସ୍କାର